আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম জানাই জাপান স্টার বিডি ব্লগের আরও একটা নতুন ব্লগ দেখার জন্য। আখি রেঙ্কা দুজনেরই এখন স্কুল বন্ধ, তাই ভাবলাম আজকে বাহিরে লাঞ্চ করি। এখন যাচ্ছি আমরা রেস্টুরেন্টে, আজকে আমরা ফ্যামিলি রেস্টুরেন্টে লাঞ্চ করব। ভাবলাম বাহিরে যখন লাঞ্চ করব সবার সাথে শেয়ার করি জাপানের ফ্যামিলি রেস্টুরেন্টের খাবারগুলো দেখতে কেমন হয়। এখন আমরা ওভারব্রিজ পার হয়ে বাসে উঠব। তো রেস্টুরেন্ট বেশি দূরে না, বাসে করে গেলে 4-5 মিনিট লাগবে। ওভারব্রিজের উপর থেকে একটু দেখাই, আমরা টোকিওর যে এরিয়াতে থাকি ওই এরিয়াটা ওভারব্রিজের উপর থেকে দেখালে অনেক সুন্দর দেখা যায়। এরিয়াটা এমনিতেই অনেক সুন্দর, পরিবেশও অনেক ভালো। আমরা এসে পড়লাম রেস্টুরেন্টে, এখন আমরা ভিতরে ঢুকব। আখি রেঙ্কা তাদের পছন্দের খাবার দেখতেছে, কে কোনটা খাবে। যার যেমন পছন্দের খাবার অর্ডার করা হয়ে গেছে, এখন শুধু খাবার আসার অপেক্ষায় আছে। আমাদের খাবার এসে গেছে। প্রথমে আসলো রেঙ্কার পছন্দের খাবার, এখানে আছে গ্রিল চিকেন, পটেটো আর কোন ফ্রাই, অনিয়ন সালাদ আর আছে সস। এটা হলো আখির পছন্দের খাবার, রাজানিয়া, রাজানিয়া খুব পছন্দ করে আখি। এটা হলো আমার পছন্দের খাবার, এখানে আছে ব্রিপ বার্গার, সাথে আছে অনিয়ন সালাদ, ডিম, কোন আর পটেটো ফ্রাই সাথে সস। এখানে আছে চিংড়ি মাছ, টমেটো, লেটাস, এটা হলো সালাদ। এটা হলো লাম স্কার্টস, আমি আর আখি দুজনেই পছন্দ করি এটা খেতে। আর এখানে হলো চিকেন, চিকেন ফ্রাই, আর হলো রাইস। তো রাইস বেশি খাওয়া হয় না, তাই এক প্লেটে নিলাম রাইস। তো এই হলো আমাদের আজকের লাঞ্চ। আরে নাই নাইফ নাই। এ হলো জাপানের ফ্যামিলি রেস্টুরেন্টের খাবার। তো সবার সাথে শেয়ার করলাম, দেখলেই সবার ভালো লাগবে আশা করি। ব্লগটা শেষ হওয়া পর্যন্ত সাথে থাকবেন।
उसके ना तक ही देता जापानीर फैमिली रेस्टोरेंट गुलोर ड्रिंक बार सुंदर एक टा सिस्टेम आसे एखाने एक बार जो दी ड्रिंकर ऑर्डर करा होए যতক্ষণ আপনি রেস্টুরেন্টে থাকবেন ততক্ষণ আপনি ড্রিঙ্ক বার থেকে ড্রিঙ্ক নিয়ে খেতে পারবেন। তো একবারের শুধু বিল নেবে, এরপর আপনি যতবার খাবেন এটার কোনো বিল নেবে না। এই সিস্টেমটা থাকার কারণে বাচ্চারা ফ্যামিলি রেস্টুরেন্টে আসতে খুব পছন্দ করে। তো বাচ্চারাও পছন্দ করে এই ড্রিঙ্ক বারটা, বড়রাও পছন্দ করে। তো আমার কাছে এটা খুবই ভালো লাগে এই সিস্টেমটা দেখতে। আমাদের খাবার প্রায় শেষ, এখন আমরা বিল দিয়ে দিব। আমরা এখন খাবার শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হলাম, এখন আমরা বাসায় চলে যাব। আজকের ব্লগ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমাদের ব্লগ যদি আরও দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেল জাপান স্টার বিডি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, কথা হবে নেক্সট ব্লগে। খুদা হাফেজ।